মৌমাছির মুখর মুখর গান শুনবো এবং সেই সাথে আব্দুর রশিদ ভাইয়ের সাফল্য গাথা গল্প করবো আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতে রশিদ ভাইয়ের সাথে কথা বলছি। অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। আচ্ছা, এই যে আশার আলো মৌখামর প্রকল্প এখন নাটোর জেলায় যে অবস্থান করছেন, লিচু ফুলের মধু সংগ্রহ করছেন, এই ব্যাপারে যদি বিস্তারিত একটু বলতেন এবং কি কি পদ্ধতিতে আপনি এই চাষ করছেন এবং কি আশার বাণী রয়েছে যারা মধু পান করে তাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমার খামার ডলে আশার আলো, কিন্তু ডিজিটাল মৌ বাক্স না লেহা সার্চ দিলে সারা বিশ্বের কিন্তু সবাই দেখতে পারবেন যে ডিজিটাল মৌ বাক্স আমার খামারে কিন্তু ডিজিটাল মৌ বাক্স আছে। এই যে দেখতেছেন, এটা কম হানি, এটা বাংলাদেশে আর কেউ করেনি। এটা মানুষের সাথে হাতে এইভাবেই চাক সহ মধু মানুষের হাতে চলে যাবে, এমনভাবে যাবে যে সে চাকু দিয়ে কেটে কেটে, যেমন প্রাকৃতিক চাক যেমন ভেঙে মানুষ মুখে চুষে খাইছে, এটা চুনগামের মতন চুষে চুষে খাবে। এইটা এই যে কেসগুলা পরানো আছে, ক্যাসেটগুলা এখান থেকে টান দিয়ে ছাড়া নেব। এটা খুলে আবার মনে হয় যা ঢাকনা আছে, ঢাকনা আকটায়া ওইভাবেই নিয়ে চলে যাবো ওই হবে। আর এর 1 কেজি মতো কিন্তু বাজারে চলতেছে 1000 টাকা কেজি, প্রতিটা ক্যাসেট 500 টাকা, তাহলে এখানে কিন্তু আমার 3000 টাকা, এই ফ্রেমটা ভর্তি হলে পারে 3000 টাকা হচ্ছে, তাহলে 3000 টাকা কিন্তু আমি এক্সট্রা পাচ্ছি। আমি 1 কেজি মধু চলে আমি এবার 300 টাকা বেশি, আর এর 1 কেজি মধু বেচতেছি 1000 টাকা, এটাও কিন্তু লাভজনক। আর এটা কিন্তু মানুষের একটা ভুল ধারণা যে মানুষ মধুর মধ্যে ভেজাল দেয় কি না, আসলে তো দেখলেন যে মধুর মধ্যে কামটা কোনো ভেজাল নাই। এখন যদি মধু এনে ঢেলে দেয় মৌমাছি কিন্তু বসবে না, হাজার হাজার ফুল আছে কিন্তু, কোটি কোটি ফুল আছে, এই ফুল থেকে কিন্তু মধুতে মাছি বসবে না। এইভাবে এই যে ডিজিটাল ফ্রেম, এটা কিন্তু সম্পূর্ণ হাইজিনিক, এটা মানুষের এগুলা সব লোক খাইতে পারবে না। যারা ভিআইপি যারা তারা এগুলো মধুগুলা খাচ্ছে এবং নিচ্ছে, তাদের একটু পছন্দ সই মধু পাচ্ছে। তো আসলে কোন ফুলের মধুটা সবচেয়ে ভালো? মধু সবচেয়ে বেশি গুণগত মানের মধু হচ্ছে লোকা কালো জিরা, তারপরেই যদি বলতে পারি যে আমি লিচু ফুলের উপর কোনো মধু হয় না। লিচু ফুলের মধু আন্তর্জাতিক মার্কেটে লিচু ফুলের মধু দুই চলে। আমার এখানে আছে 250 বাক্স। আর কয়টা রয়েছে আপনার খামার? মূলত এখন বর্তমানে একটা, আর একটা খামার বিক্রি করে দিছি। সেটা খামার তো পড়তে বছর 200-400 বাক্স আমি বিক্রি করে দিই, এবছরও প্রায় 150 বাক্স বিক্রি করে দিছি, এখন 250 বাক্স আছে এখানে। আর প্রত্যেক বছরই আমি মৌমাছি বৃদ্ধি করি, রানী বানাই এবং মৌমাছি বিক্রি করি। আসলে এই যে লিচু ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করছেন এবং কতদিন লাগে মধু সংগ্রহ করতে, এবং এই যে মৌমাছি নিয়ে মৌমাছির সাথে আপনার গভীর সম্পর্ক, বন্ধুত্ব তৈরি, হ্যাঁ গল্পটা দর্শকদের উদ্দেশ্যে? মৌমাছি আসলে, মৌমাছি কখনো মানুষে খুল দেয় না, মৌমাছিকে আঘাত না করা পর্যন্ত মৌমাছি কখনো খুল দিবে না। যে মৌমাছির ভিতরে চলাফেরা মানে ও এখন আমাকে চিনে নিছে যে না, ও আমার ক্ষতি করবে না। এই যে মৌমাছি আমি যে পারলি নাড়ি আর ভিতরে হাতও চলতেই আমাকে কিন্তু একটু ফুল দিবে না, একটু ফুলও দিবে না, এটা নাড়ার ভিতরেও কথা, ধরার ভিতরেও কথা। আর সেখানে বললেন যে এই যে কোম্পানি, বাংলাদেশে একমাত্র আপনি কোম্পানিতে মধু চাষ করছেন, জি, আপনি কিভাবে এই প্রশিক্ষণটা নিলেন? এই প্রশিক্ষণটা আমি ইউটিউবে দেখছিলাম, বাইরে বিদেশে এগুলা করে, এগুলা করলে তাহলে বিদেশে যদি করতে পারে তাহলে আমি পারবো না কেন, আমি সেইভাবেই করছি। ইউটিউবে বিদেশে দেখছি যে পোলেন কালেকশন করে, আমি বাংলাদেশে পোলেন আজ 4 বছর হলো পোলেন কালেকশন করি, যারা 1 কেজি পোলেনের দাম 10,000 টাকা, এটা বাংলাদেশে আমি যে ব্যাপক হারে সারা পাচ্ছি এটা আর কেউ পাবে না। এখন ইদানিং 2-4 জন করছে, কিন্তু তারা বিক্রি করতে পারতে না এবং তারাও হে পোলেনগুলো আমাকে দিচ্ছে। স্বাভাবিক পদ্ধতিতে মধু চাষ শেষে এই কোম্পানি পদ্ধতিতে লাভের হার কেমন হয়? হ্যাঁ, কোম্পানিতে কষ্ট আছে বেশি, আবার লাভও বেশি, কোম্পানি সবাই করতে পারবে না এবং এর কিছু টেকনিক আছে, এই টেকনিকটা সবাই বুঝবে না। যেমন এটা তো আমি মধুর ফ্রেম দেখাইলাম, এই যে এটাতে মধু তুলতেছে, আমি আর একটা কিন্তু দিয়ে দিছি, এই দেখেন, এই যে এটাতে, এটা হলো ক্যাসেট, এই ক্যাসেটটা কিন্তু অনেকেই আছে যে এই ক্যাসেটটাই সেট করতে পারবে না, ওইটা শেষ হওয়া যায় সময় যাবে, এই সময় আবার এইটা ধরবে, এই যে এটাতে কিন্তু ধরছে, কাজ ধরছে, এই কাজ যে সময় ধরবে সে সময় কিন্তু মনে হয় যে আস্তে আস্তে এটা সিট করবে, মধু তুলবে। যা হোক, আর এই যে ভিতরে একটা জিনিস আছে কুইন স্কুটার দেওয়া, এখানে কিন্তু রানী উঠতে পারতেছে না, এই জন্য এখানে ডিমও দিতে পারতেছে না,
এখানে শুধু মধুই তুলবে আর এরা ক্যাপিং করবে। ওই যে ভিতরে আছে কুইন স্কুটার, ওই কুইন স্কুটার মাধ্যমে উপরে রানী উঠতে পারে না, ও শুধু নিচে ডিম দিচ্ছে আর উপরে মধু তুলতেছে। তো মধু নিয়ে কি আশার বাণী দিবেন দর্শকদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ আমি দর্শককে বলবো এবং বেশি করে আমি বেকার যুবকদের বলবো, যেন চাকরির পিছনে না দৌড়ায়, সেজন্য নিজে একটা প্রতিষ্ঠিত খামারি হয় সে পাঁচজনকে চাকরি দিতে পারবে। বাংলাদেশের যে অবস্থা, এতে করে চাকরির পিছনে না দৌড়ায়, আশা করি যে বেকার যুবকরা শিক্ষিত পোলা পাঞ্জুলা এসে এই মৌ খামারের হাতে জড়িত হয়, সে দুই চারজনে চাকরি দিতে পারবে, চাকরির পিছনে আর দৌড়িতে হবে না। আপনার এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনি এত দূর কষ্ট করে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান আব্দুর রশিদ ভাই মৌ চাষে হতে পারে বাংলাদেশের অন্যতম একজন দৃষ্টান্ত, যিনি অসংখ্য খামারি উদ্যোক্তা, অসংখ্য মৌ খামার উদ্যোক্তা তৈরি করেছেন, সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে অসংখ্য বেকার যুবকের। আপনারা তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মৌ চাষে উদ্বুদ্ধ হবেন এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করবেন, এই আশা প্রত্যাশা রেখে আশার আলো মৌ খামার প্রকল্পের নাটোর জেলা লিচু বাগানের মৌ প্রকল্প থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।